ফার্স্ট অফ অল ওয়েলকাম টু রেড এফএম। সব থেকে আগে তোমার থেকে জানতে চাইবো, বালি হাউসে আমরা চলে এসেছি, খোকা বাবু শুটিং চলছে। অনেকদিন থেকে আমি ওয়েট করছিলাম কি তোমার সাথে আমার দেখা হবে পুজোর আগে, আজকে দেখা হয়ে গেল। তোমার থেকে জানতে চাইবো এই সিনেমায় তোমার রোলটা কি, কেন কি ফার্স্ট টাইম খোকা বাবু নিয়ে আমরা অন রেড এফএম কথা বলছি। সত্যি খুব ভালো লাগছে, কারণ মানে এরকম একটা রেডিও যে মিডিয়াটা আছে এত এগিয়ে গেছে, সেখানে একটা ছবির প্রমোশন হচ্ছে, মানে এটা প্রথমবার আমি মানে আমার জীবনে প্রথমবার কে শুটিংয়ে অন ফিল্ড, যেটাকে আমরা বলি অন ফিল্ডে, আমি রেডিওতে ইন্টারভিউ চলছে যেটা লাইভ, অ্যান্ড উইচ ইজ আই থিঙ্ক ভেরি গুড সাইন, বাংলার ছবির জন্য ইটস ভেরি বিগ সাইন। রইল কথা খোকাবাবু, খোকাবাবু আই থিঙ্ক আমি বলবো ইটস আউট অ্যান্ড আউট কমার্শিয়াল এন্টারটেনিং একটা ফিল্ম। ক্যারেক্টারটার নাম 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 শুনেই মনে হচ্ছে কে একটা একটা ফান লাভিং কিছু একটা হতে চলেছে। Yeah, actually it is I would say it's a fun loving film, it's a comedy film bola jete pare, but yeah, definitely prottekta murte kichu na kichu ache twist and turn je gulo thaka uchit ekta bhalo chobir moddhe. And ajke bali house amra shoot korchi firdos jini achen, firdos da onar bari eta, and ami onar barite বডি গার্ড হিসেবে বা সিকিউরিটি হিসেবে কাজ করি। তো সেখানে একটা সিন যেটা ইনফ্যাক্ট শুভশ্রীর দাদা হয় উনি, শুভশ্রীর একটা সিন যেখানে আমরা সবাই আছি, তো ওই সিনটা আজকে আমরা শ্যুট করছি। অ্যান্ড ইটস ফান, মানে কারণটা বলছি খোকাবাবুতে প্রচুর আর্টিস্ট আছে, অ্যান্ড ইউনো আমরা লাস্ট 3 মাস ধরে আমাদের শুটিং চলছে, তো সেই জন্য অ্যান্ড উই কেম টু নো সো মেনি পিপল, ইউনো ফিরোজ দার সঙ্গে প্রথমবার কাজ করছি, দ্যার ইজ পার্থ, দ্যার ইজ রাজা, দ্যার ইজ লাবণী বিষয়দা, তো আমরা সবাই এই বাড়িতেই কাজ করছি আর কি। তো তো একটা জমি আড্ডা আর কি, তারপরে প্রচুর যে অনেক যে গ্যাপ থাকে না, অনেক অনেক সময় আমরা কাজের মধ্যে একদিনের সঙ্গে দেখা করতে পারি না, অনেক সময় ফোন করতে পারি না, বাট এতদিন ধরে আমরা একটা ছবিতে কাজ করছি, তো ওই যে গ্যাপটা বা একটা ডিস্টেন্স যেটা তৈরি হয়ে যায় সেটা কমে যায়, তারপরে উই আর লাইক এ ফ্যামিলি হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দিস মুভি, তোমার থেকে জানতে চাইবো কি তোমার সাথে যখন আমার টুইটারে কথা হয়েছিল তুমি জানিয়েছিলে কি ফেসবুকে তুমি নেই, আমি চাই কি তুমি অন এয়ার আরেকবার জানিয়ে দাও সবাইকে কি তুমি ফেসবুকে নেই, একটা ফেক আইডি তোমার ওখানে রান করা হচ্ছে। সিরিয়াসলি বলছি, আমাকে সবাই বলে কি আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ট্রাস্ট মি আমার ফেসবুকে অ্যাকাউন্ট ছিল একটা কালে, কলেজ লাইফে যখন ছিলাম তখন একটা অ্যাকাউন্ট ছিল, বাট আমি সিরিয়াসলি বলছি এখন সেই অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিয়েছি, এখন আমার কোনো অ্যাকাউন্ট নেই ফেসবুকে, যেগুলো আছে সেগুলো সব কটা ফেক প্রোফাইল। থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।